তাহলে হলো কি যে এইখানে দুটো ইলেকট্রন আদান প্রদান হলো, সেই দুই আমি এখানে বসাবো। অনেক সময় ওই দুইয়ের মানটাই আমাকে নির্দিষ্ট রাখতে হবে, কারণ রিয়াকশন অনুযায়ী দুই দুই এক তিন বিভিন্ন হতে পারে, ইলেকট্রন কটা আদান প্রদান হচ্ছে তার উপর নির্ভর করে রিয়াকশনটা লিখতে হয়। যাই হোক, এটা রুম টেম্পারেচার হিসেবে 298 ধরা হয়। তারপরে যে এফ এর মান, এটা হচ্ছে 1 ফ্যারাডে, 1 ফ্যারাডে মানে 96,500 কুলম, সেই মানটা বসালাম। এটা টোটালটা বসানোর পরে এই ই আর ই এল, এটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বা তড়িৎ রাসায়নিক শ্রেণী থেকে এর মানটা পাওয়া যায়, এটা দেওয়া থাকে। অঙ্ক করার সময় এই মানটা কিন্তু দেওয়া থাকবে, ফলে খুব একটা অসুবিধা হবে না, অঙ্ক করার সময় এই দুটো মানই দেওয়া থাকে। আর আর মানে কি, আর ফর রিডাকশন, এটা তৈরি করার সময়তেও কিন্তু এটা পাওয়া যায়। আর মানে হচ্ছে রিডাকশন, রিডাকশন মানে হচ্ছে বিজারণ। এই বিজারণের মানটা কিভাবে পাবো, এই যে এইখানে আমার হচ্ছে বিজারণ, সিউ টু প্লাস থেকে হচ্ছে সিউ, তার মানে বিজারণ, এই মানটা কিন্তু টেবিল থেকে দেওয়া থাকে, বা অনেক সময় মুখস্থ করেও নেওয়া যেতে পারে, কিন্তু মুখস্থ করা কঠিন হয়ে যায়, কিছু কিছু জিনিস জেনে রাখতে হবে। তার মধ্যে এই টু প্লাসের মানটা হচ্ছে বিজারণ, রিডাকশন, এইভাবে আমাদের সেলটা কিন্তু বার করা যেতে পারে, যে ই সেলের মান আমি কীভাবে বার করবো, তাহলে ই আর মাইনাস ই আল ই এল করলে ই সেলের মানটা বেরিয়ে আসবে, মানটা বসালাম। তারপরে যেটা হলো, এই টোটালটা ক্যালকুলেশন করলে এটা আসে 0.059, এন এর মানটা আমি রেখে দিলাম। তারপরে যেহেতু এইগুলা সলিড স্টেটে আছে, ফলে এদের গাঢ়ত্ব হচ্ছে 100%, লগ ওয়ান এর মান সবসময় জিরো হয়, তাই এটাকে আমি জিরো করে দিলাম, তার ফলে দাঁড়ালো এইটা। এইটা বসানোর ফলে এই মানটা হচ্ছে ওই যে আমার ওইখানে গাঢ়ত্ব দেওয়া আছে 1 মোলা, যেমন গাঢ়ত্ব দেওয়া থাকবে তেমন মান বসাবো, তাহলে আমি কিন্তু পেয়ে যাবো। এর ফলে যেটা হলো আমার টোটাল এই ক্যালকুলেশনটা, এটাকেই বলা হচ্ছে নার্নস্ট ইকুয়েশন। এই ইকুয়েশনের সাহায্যে আমার কিন্তু সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে। ফার্স্ট চ্যাপ্টার ইলেকট্রোকেমিস্ট্রি মোট তিনটে ভাগে ভাগ করা আছে, প্রথমে আছে সেল, তারপরে আছে যেটা সেটা হচ্ছে কন্ডাক্ট্যান্স বা পরিবাহিতা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, মোট তিনটে। এটাই সবচেয়ে বড় চ্যাপ্টার 12-এর মধ্যে এবং একটা কঠিন, ফলে আমি এই জায়গাটা আগে পড়িয়ে দিচ্ছি, এখানে অঙ্ক টঙ্কগুলো যেগুলো আছে। এরপরে যে বাকি আছে নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড আর অ্যালডিহাইড কিটোন অ্যাসিড থেকে কয়েকটা চ্যাপ্টার বাকি আছে, ওইগুলো আমি আবার পরে করে দেবো। এই জায়গাটা কিন্তু ভালো করে পড়তে হবে, এইটা পড়লে অনেকটাই হয়ে যাবে। ইলেকট্রোকেমিস্ট্রি মোটামুটি অনেক অংশটাই এইটাই আছে, কারণ এই ইকুয়েশনটাই বারবার ইউজ হবে। আজকে আপনাদের